জাতে জাতে মাবা ভাবে বসুন্ধরা দেবভূমি সাদিন কাতুয়া সমাগতা ইদানি সুসলা কাম্মানি তুমে জান শ্রদ্ধা নিবেদন করছি। আজকে অষ্ট পরিষ্কার দান সংবাদন অনুষ্ঠানে উপবিষ্ট ভিক্ষু সংঘকে আমি করজোড়ে বন্দনা করছি। এখানে যারা বনবিহার পরিচালনা কমিটিতে নেতৃবৃন্দ আছেন এবং আমার জেলা পরিষদে তিন চারজন সদস্য আছেন এবং আমার পরিবার পরিজন আছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী রাজনীতির সহযোদ্ধারা আছেন, সকলকে আমি শুভেচ্ছা শ্রদ্ধা এবং মৈত্রীগুণ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সাত সকালে বনভান্তের দেহধাতুর সম্মুখে আমরা আজকে একটা পুণ্য কাজ করেছি। এই পুণ্যর ফলে পৃথিবীর সকল জীব সকল প্রাণী যাতে সুখী হয় এবং আমরা যাতে সকলে ভালো থাকি সেই প্রার্থনা করছি। তা আমাকে তো আপনারা সকলেই চিনেন, আমি একটু পরিচয় করাই দেব। এখানে মিসেস মিনা চৌধুরী, আরো আছেন আমার রাজস্থলী আমার বিয়াই আবার বিয়াইনি, তারপর আমার মেজ ছেলে অভিমন চৌধুরী ব্যবসা বাণিজ্য করেন অনেকেই চিনেন, তারপর সেজ ছেলে অনুমন। চেয়ারম্যান হয়েছি এই জন্য বনবিহারে আসা, এটা না, আগের থেকে আমি বনবিহার তথা বনভান্তের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম। সেই 1997 সালে আজকে আমাদের মাঝে বনভান্ত নেই, আমি যখন প্রথম চেয়ারম্যান ইউপি নির্বাচন করতেছিলাম তখন বনভান্তের কাছে আমি আশীর্বাদের জন্য আসছিলাম। বনভান্তকে আমি বন্দনা করে বলেছি, বান্তে আমি চেয়ারম্যান নির্বাচন করতেছি, আপনি আমাকে একটু আশীর্বাদ করুন। বনভান্তে আমার মাথার উপরে হাত রেখে তখন একটা কথা বলেছিলেন, সে কথা হলো সেই যে কিসের চেয়ারম্যান? আমি বলছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বান্তে। তবে তোমার জন্য তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামান্য হয়ে যাবে, যাও। আজকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে উপলব্ধি করছি এবং যখন সদস্য হয়েছি তখনও উপলব্ধি করি, সেই 1997 সালে যে মনোভান্তে যে একটা মন্তব্য করেছিলেন, তোমার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামান্য বিষয়, তুমি চেয়ারম্যান হয়ে যাবে। আজকে আমি ইউনিয়ন পরিষদ থেকে পর্যায়ক্রমে বড় দায়িত্ব পালন করেছি বিগত 11 বছর যাবৎ সদস্য হিসেবে এবং আপনাদের আশীর্বাদে গত 12 তারিখে আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। এই উপলব্ধি থেকে বলি, বনভান্তে সেই অর্থাৎ 24 বছর আগে না 23 বছর আগে, 23 বছর আগে বনভান্তে দেখছিলেন যে আমি একদিন জেলা পরিষদের চেয়ারম্যান হব, এই জন্য উনি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটাকে আমার জন্য সামান্য বলে আখ্যায়িত করেছিলেন। সুতরাং তখন থেকে আমি প্রতি বছর দুই একবার বনবামদের এখানে আসার চেষ্টা করেছি এবং বনবামতে যখন ওই দেহধাতুরকে যখন চিটিয়ান থেকে ঢাকা থেকে নিয়ে আসা হয় তখন আমি কয়েকটা গেট দিয়ে বনবাম থেকে শ্রদ্ধা জানিয়েছি। বনবামতে আশীর্বাদ, ভগবান বুদ্ধের আশীর্বাদে কেমন জানি রাজাবাবু আমাকে আবার এই বিহারে সহসভাপতি পদটা দিয়ে পরিচালনা পরিষদে আমাকে সহসভাপতি পদটা দিয়ে সম্মানিত করেছেন। এটাও আমি মনে করি যে এটা বনবন্ধের আশীর্বাদ। তাই এখানে আসছি, এখন দায়িত্ব নিয়েছি, এখানে পরম পূজনীয় ভিক্ষু সংঘ আছে, আমাদের পরম শ্রদ্ধেয় বনবন্ধের দেহধাতু আছে। আমি আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে সবার কাছ থেকে আশীর্বাদ করব। জেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। এই দায়িত্বটা যাতে আমি সুন্দর এবং সফলভাবে করতে পারি সেটা আমি সকলের কাছ থেকে, বিশেষ করে আমার আজকে উপবিষ্ট ভিক্ষু সংঘ থেকে আমি আশীর্বাদ কামনা করছি। আমি যতদিন থাকি পার্বত্য অঞ্চলের মানুষের অধিকারের যে বিষয়গুলো আছে এর হাতে গড়া এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমাদের বৌদ্ধ সমাজের জন্য আমি মনে করি যে তীর্থস্থান। রাঙামাটি পার্বত্য জেলায় আমরা সৌভাগ্যবান, আমরা বনভান্তের মতন একটা তীর্থস্থান বনবিহার আমরা পেয়েছি যেটা আন্তর্জাতিকভাবে সবাই চিনি। তার পাশাপাশি প্রাচীন বৌদ্ধবিহার আমাদের চিহ্ন, সেটাও আমাদের বৌদ্ধ সমাজের জন্য তীর্থস্থান। তো আমি বড় পরিধিতে গেছি, আমি চেষ্টা করব এখানকার যারা আমার পরিচালনা কমিটির সদস্যরা আছেন, ন্যূনতম আমরা জেলা পরিষদের থেকে সম্ভবপর যে কাজগুলো করা করবে, পরে এখানে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে, সমস্যা থাকবে না, সেই কাজগুলো আমি যতদিন দায়িত্বে থাকি পরিচালনা পরিষদের সাথে শেয়ার করে, আমার কাছে দাবি করা লাগবে না, বলা লাগবে না, আমার দায়িত্ব। আমি পরিচালনা কমিটি একজন কার্যকরী কার্যনির্বাহী কমিটিতে আমি আছি, আপনাদের সাথে পরামর্শ করে যেখানে যেভাবে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমি অবশ্যই সম্পন্ন করবো। মূলত আমি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, আমি মনের তানে মনের শ্রদ্ধা থেকে একজন দায়ক হিসেবে এই বিহারে আমি মাসিক ওই যে আমার বেদমুনিয়া থেকে সোনাইছড়ি এলাকা থেকে প্রতি মাসে পালা ছোঁয়ে আসে, সেই ছোঁয়েও আমি একজন সদস্য, আমি প্রত্যেক মাসে অংশগ্রহণ করি। তাই সে আর আমি দায়ক হিসেবে আসছি, আমাকে অন্য কিছু বিআইপি পদমর্যাদা এগুলো এই হিসেবে আমি আসি না, আমি দায়ক হিসেবে আমি মনে করি যে আমি দায়িত্ব, আমি এখনো অফিসে কাজ শুরু করি নাই, আজকে অফিসে উঠে কেবল আমি মনে মনে চিন্তা করেছি যে বনবিহারে যাব, শ্রদ্ধা জানাব বনবিহার দেহধাতুকে এবং সঙ্গদান করবো, অস্ত পরিষ্কার দান করবো সবাইকে নিয়ে, তারপরে আমি অফিসের কাজগুলো শুরু করব। তাও এই কাজগুলো যাতে এই যাত্রা যাতে শুভ হয়, সুন্দর হয়, সবাই আপনার আমার জন্য আশীর্বাদ করবে। আমি আর বিশেষ কিছু বলবো না, পরম পূজনীয় ভগবান বুদ্ধ এবং আমাদের বড় ভান্তের দেহধাতু সম্মুখে এখানে
উপস্থিতি প্রসঙ্গ এবং আপনারা আছেন, আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এমপি মহোদয় দীপঙ্কর তালুকদারের জন্য আশীর্বাদ করবেন। তাদের সহযোগিতায় নিয়ে জেলা পরিষদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তো সবাই সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সত্য সত্তা সুখী থাকুন, তো জগতের সকল প্রাণী সুখী। পৃথিবীর সকল জীব সত্তা আপনার সবাই বসে পড়ুন। সত্যবান পরিণতিবৃন্দ, একাধিকবার দেখা হয়ে বিভিন্ন অনুষ্ঠানে আশীর্বাদ।